crashing, hit a wall. Right now, I need a miracle. Hurry up now, I need a miracle. Assalamu alaikum, দর্শক সবাই কেমন আছেন? টেকল্যাব ভিডিওর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিব। দর্শক, আজকে আরেকটি টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটিতে আমি 2000 টাকার ভিতরে দুইটি বাটন ফোন, বার ফোন বা ফিচার ফোন নিয়ে কথা বলবো, এবং আসলে ফোন দুইটি আপনারা কিনবেন কি না, বা যাদের প্রাইস 2000 টাকা তারা তাদের এই ফোন দুইটির মধ্যে একটি নেওয়া উচিত হবে কি না, সে বিষয়ে আজকে কথা বলবো। কারো দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, প্রথমে এই ফোন দুটির বর্তমান প্রাইস নিয়ে যদি বলি, তাহলে স্যামসাং গুরু মিউজিক 2 পাচ্ছেন 2000 থেকে 2100 টাকা, যা দেশের জেলাভেদে 50-100 টাকা কম বেশি হতে পারে, যদিও এর পূর্ববর্তী প্রাইস ছিল 1800 টাকা। এবং স্যামসাং গুরু মিউজিক 2 এর একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর নোকিয়া 105 পাচ্ছেন 1500 টাকা। তাহলে আশা করা যায় যে ফোন দুটির প্রাইস নিয়ে আর কোনো কনফিউশন থাকছে না। এবার যেহেতু দর্শক এটি ফিচার ফোন, কোনো স্মার্টফোন নয়, তাই এবার সরাসরি চলে যাব ফোনটির কল কোয়ালিটি নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় একটি ফিচার ফোনের জন্য। কেননা আমরা স্মার্টফোন ব্যবহার করি আমাদের দৈনন্দিন কাজ করার জন্য, এবং ফিচার ফোন বা একটি সেকেন্ড ফোন আমরা ব্যবহার করি আমাদের প্রতিদিনের দৈনন্দিন কল রিসিভ করার জন্য। কল কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে দুইটিরই কল কোয়ালিটি বেশ ভালো, লাউড এবং অ্যাকুরেট। তবে নোকিয়া 105 2017-তে মাত্র একটি স্পিকার দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনাকে সব কাজ চালাতে হবে, অর্থাৎ কথা বলা ও রিংটোন বাজানোর জন্য এই একটি স্পিকার, দ্বিতীয় কোনো ডেডিকেটেড স্পিকার নেই। অপরপক্ষে স্যামসাং গুরু মিউজিক 2-তে পাচ্ছেন কলের জন্য আলাদা স্পিকার, আর পিছনে একটা ডেডিকেটেড স্পিকারও পাবেন, যার মাধ্যমে রিংটোন বাজবে, মিডিয়া প্লেয়ারের সাউন্ড আপনারা দ্বিতীয় স্পিকারের মাধ্যমে শুনতে পারবেন। শুক্রবার মিডিয়া নিয়ে মনে পড়ে গেল, স্যামসাং গুরু মিউজিক 2 ফোনটিতে রয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার মাধ্যমে আপনি 16 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। দর্শক, এবারে ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলি, নোকিয়া 105 2017-তে পাবেন 1.8-inch TFT ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে বেশি কিছু বলার নেই, তবে ডিসপ্লেটি কোয়ালিটি আমার কাছে ততটা ভালো লাগেনি। আর তাছাড়া এর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ওয়ালপেপার পরিবর্তন করা যায় না, যা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। গুরু মিউজিক 2-তে আপনি 2-inch একটি TFT ডিসপ্লে পাবেন, এবং এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে নোকিয়া 105 2017-র চাইতে ভালোই মনে হয়েছে। পাশাপাশি এটিতে 3-4টা ওয়ালপেপার রয়েছে, যেটার মাধ্যমে আপনি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। ফোন দুটি ব্যাটারি নিয়ে বলি, তাহলে নোকিয়া 105 2017-তে পাচ্ছেন 800 mAh-এর ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, যার মাধ্যমে আপনি অলমোস্ট 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ এমনি পেয়ে যাবেন। আর স্যামসাং গুরু মিউজিক 2-তেও 800 mAh-এর ব্যাটারি পাচ্ছেন, যেটা দিয়েও আপনি 4 থেকে 5 দিন সেম ব্যাটারি ব্যাকআপই পেয়ে যাবেন। তবে যদি স্যামসাং গুরু মিউজিক 2-এ আপনি মিউজিক প্লে করেন, এসডি কার্ড ব্যবহার করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ একটু কম হতে পারে। যদি ফোন দুইটির বাটন নিয়ে বলি, যেটা ফিচার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ফোন দুইটিরই বাটন সেম টেকটাইল ফিডব্যাক দেয় এবং ভালোই, দুইটি বাটনই খারাপ না, রাবারাইজড বাটন। তবে যদি আপনি প্রেশার দেন, তাহলে দুইটারই অলমোস্ট 1 বছরের ভিতর কালার উঠে যাবে। তবে এক্ষেত্রে আমি বলবো স্যামসাং গুরু মিউজিক 2-এর বাটনগুলো একটু বেশি টেকসই হবে। অপরপক্ষে নোকিয়া 105 2017-এর বাটন আমার কাছে ততটা ভালো মনে হয়নি, টেকসই মনে হয়নি, কারণ এটি 1 বছর ব্যবহার ভালোভাবে না করতেই এর উপরে সব লেখা উঠে যায়, যার ফলে দেখা খুবই কষ্টকর এবং বিরক্তিকর হয়ে যায়। দর্শক, আবার যদি ফোন দুটির সিম নিয়ে বলি, তাহলে দুটি ফোনই আপনি ডুয়েল সিম সাপোর্টেড পেয়ে যাচ্ছেন। নোকিয়া 105 2017-তে যখন আপনি কল করবেন, তখন আপনার কাছে অলওয়েজ আস্ক অপশন আসবে। স্যামসাং গুরু মিউজিক 2 ফোনটিতে একটি সমস্যা আছে, সেটা হলো আপনাকে হ্যাশ বাটনটি চেপে ধরে কোন সিম দিয়ে ফোন করবেন, 1 অথবা 2, সেটা আপনার নির্ধারণ করতে হবে, যেটি এই দুইটি ফোনের জন্য জরুরি। অর্থাৎ আপনি নোকিয়া 105-এর সাথে কোনো হেডফোন পাবেন না, স্যামসাং গুরু মিউজিক 2-এর সাথে আপনি ডেডিকেটেড একটি হেডফোন পেয়ে যাবেন, যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তাহলে দর্শক, 400-500 টাকার মতো ডিফারেন্স আছে। তো 400-500 টাকার ডিফারেন্সের ভিতরে আপনি স্যামসাং গুরু মিউজিক 2-এ যেগুলো পাচ্ছেন, আমার কাছে সেগুলো ঠিকই মনে হয়েছে। আপনার যদি 1500 টাকা ফোন কেনার জন্য বাজেট করে থাকেন, তাহলে আমার পরামর্শ, আর 400-500 টাকা বাড়িয়ে স্যামসাং গুরু মিউজিক 2 নেওয়া আপনাদের জন্য ভালো হবে, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে। যদি কালার নিয়ে বলি, তাহলে আপনারা দুটি ফোনই হোয়াইট
ব্লু এবং ব্ল্যাক এই তিনটি কালারে বাংলাদেশে পেয়ে যাবেন। তাহলে দর্শক, ফোন দুটি কেনার জন্য যেসব তথ্যর প্রয়োজন সব তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তার ভিতরে যদি কোনো তথ্য বা কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সব কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আসলে 2019 এসে আপনারা ফিচার ফোন হিসেবে কি ফোন বেছে নেবেন সেটা অবশ্যই আপনাদের ব্যাপার, এবং এই 2000 টাকার ভিতরে বাজারে অনেক ফোন পাবেন আপনারা। তবে আজকে ভিডিওটি ছিল মাত্র এই দুটি ফোন নিয়েই, স্যামসাং গুরু মিউজিক 2 ও নোকিয়া 105 2017। আর একটা মেইন প্রশ্ন যে নোকিয়া 106 ও নোকিয়া 105 এই দুইটার ভিতর কোনটা নেব। তো দর্শক দেখেন, দুইটার ভিতরে তেমন কোনো মেজর পার্থক্য নাই, শুধুমাত্র ডিজাইনের একটু পার্থক্য। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে হয়তো পরবর্তীতে নোকিয়া 106 ভিডিও আসতে পারে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষাও করতে পারেন বা আপনাদের প্রয়োজন হলে আপনারা নিয়ে নিতে পারেন। এই বছর সেপ্টেম্বরে নোকিয়া 105 2019 আসতেছে, তো 2019 নোকিয়া 105 কেমন হবে এই বিষয়ে হয়তো পরে ভিডিও আপনারা পাবেন। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন তো রয়েছেই, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক ল্যাব বেলির সঙ্গে থাকুন। খোদা হাফিজ।